রাতের আদারে শাহজালাল কান্দতেছেন, আল্লাহ গৌর গোবিন্দের এই জালিমের জুলুম থেকে তুমি নাজাত দাও। তাহাজ্জুদের কান্নার আওয়াজ। এরপরে আল্লাহরুলি শাহজালাল বললেন, ও আউলিয়া কেরামের কাফেলা, এর মধ্যে এমন একজন দাঁড়াইয়া কি বলতে পারবেন জীবনে আপনি জামাত ছাড়া নামাজ পড়েন নাই? নাসিরউদ্দিন নামের একজন ওলিয়ে কামেল দাঁড়ায় গেলেন আর বললেন, আমার জীবনে জামাত তরক হয় নাই, জামাত ছুটে নাই, মানে আমি তাকবিরে উলা ছাড়াও নামাজ পড়ি নাই। শাহজালাল বললেন, এরে আল্লাহর ওলি, আপনিই ফজরের আজান দেওয়া শুরু করেন। আল্লাহর ওলি নাসিরউদ্দিনের কণ্ঠে যখন এখলাসি আজান শুরু হয়ে গেল ফজরের, আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হলো আর গৌর গোবিন্দের জমিনের মধ্যে ঝাল জ্বালাও শুরু হয়ে গেল। আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিনের উপরে কম্পন শুরু হয়ে গেল। আজান শেষ হতে না হতে গৌর গোবিন্দ নিশ্চিহ্ন হয়ে যেতে দেরি হলো না। ওই আল্লাহ আছে না? না, ইমান আর আমল নিয়ে আগাও। দুনিয়ার কামান বিমান আর অস্ত্রর মোহে পড়ে বান্দা ভয় পেও না, আল্লাহর মহাব্বত নিয়ে আগায়া যাও। যেই বেঈমানের বাচ্চাটা বন্দুক নিয়ে তোমাকে গুলি করার জন্য বন্দুক তাক করবে, তুমি বুঝো না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেটিয়াল বিশাল খোলা ময়দানে হাতেরে বালিশ বানায় ঘুমায়, দুশ্মনে খোঁজ দিছিল কখন সুযোগ পাওয়া যায় ওমরের হত্যা করবে। হঠাৎ করে খবর পাইয়া তরবারে টানিয়া দৌড়ায় গেল, দেখে ওমর বিশাল একটা খালি ময়দানে একা, অর্ধজাহানের খলিফা, নাই কোনো বডিগার্ড, নাই কোনো সিকিউরিটি গার্ড, ওমর একা একা ঘুমায়। লোকটার হত্যা করার জন্য খুশি মনে সামনে আগায়, যতই কাছে যায় ততই অন্তরে ভয় সৃষ্টি হয়ে যাচ্ছে। কিছু আগায় চিন্তা করে কি হবে, আবার আগায় আবার দাঁড়ায় চিন্তা করে কি হবে, কিনারায় যাওয়া মাত্র তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলার একটা বাঘ ওমরের। এই অবস্থা দেখিয়া ওই বেঈমানের অন্তরে কাঁপ শুরু হয়ে গেল, কাঁপতে কাঁপতে হাতের তরবারি মাটিতে পড়ে গেল, ওমরের ঘুম ভেঙে গেল, তাকায় দেখে দুশমান। ওমর চিল্লাকে, ভাই কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কি জন্য কাঁপতেছো বলো? বলে, এই হালাত, আপনাকে হত্যা করার জন্য এসেছি, কিন্তু দেখলাম আপনি একা, কিনারায় এসে দেখলাম একটা বাঘ আপনাকে পাহারা দেয়। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। ঈমান তারে মজবুত করে সামনে আগাও। আল্লাহ বলেন, হে মুমিন, তোরা সবাই দুর্বল, তোদের মতো দুর্বল এ জমিনে আর কেউ নাই। আবার অন্য আয়াতে বলেন, এই মানুষের মতো দামি আর কেউ নাই। যেই আল্লাহ কোরআনের এক আয়াতে বললেন মানুষ বড় দামি, ওই আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন এই মানুষের অধিকাংশ মানুষ হলো চতুষ্পদ জন্তু থেকে খারাপ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ
উলাইকা হুমুল গাফিনুন। অধিকাংশ জিনার মানুষ জাহান্নামি, কম না বেশি? কি আপনাদের দেশে অধিকাংশ মানি কম? অধিকাংশ মানুষ আর জিনেরা জাহান্নামী কেন? ওদের কলব দিলাম, কলব দিয়া ওরা যা চিন্তা করতে বললাম তা করে না, ওদেরকে চক্ষু দিলাম যা দেখার জন্য তা দেখে না। দেখতে বলছি কোরআন, দেখবি চোখ দিয়া মা বাবার চেহারা, দেখবি আল্লাহর ঘর বাইতুল্লাহ, দেখবি আল্লাহর কোরআন। কারণ আল্লাহর কোরআনের দিকে শুধু যদি তাকাইয়া থাকো তাতেও সওয়াব, তাকায় দেখলেও সওয়াব। কি হইল? হ্যাঁ, ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কোরআন খারাপ না? ভালো হইলে পড়েন না কেন? পড়েন না কেন? একটা অক্ষর পড়বেন, অজু না থাকলেও দশ নেক, নেকের দরকার নাই, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা, আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা। জান্নাত পেতে চান সবাই? তাহলে নামাজ ঠিক মতো পড়া লাগবে নি? বছরে কয়বার? হ্যাঁ, যারা শুধু ঈদের নামাজ আর জুমার নামাজ পড়ে সপ্তাহে একবার, তাও প্রতি সপ্তাহে যায় না, দুই জুমা পরে তৃতীয় জুমায় যায়, কি ব্যাপার হাজি সাহেব? দুই জুমা পর পর আসেন কেন? কয় এক হুজুরে বলছে পরপর যদি লাগাতার তিন জুমা বাদ দেই বউ তালাক হয়ে যাইব। তালাক ঠেকানোর জন্য এই জন্য জুমায় আসে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ, বেঈমান কাফেরেরা নামাজ পড়ে না আর মুমিন কখনো নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়া দেখুন গৌর কুন্দর মানি আজ দেন সাদেকুন।
দৈনন্দিন নামাজ কয়বার? যদি পাঁচ বেলার নামাজ আল্লাহর মহব্বতে আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোর আমল নামায় শুধু পাঁচ বেলার নামাজের সওয়াব দিবেন না, তোমার আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব। মদিনার নবী বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। নামাজ কয়বার পড়েননি? কাঁচা মিশা কথা কইল। এরে নবীর উম্মতের দল, রহমাতুল্লিল আলামিনের শেষ জীবন অসুস্থ অবস্থায় পড়ে আছেন, এরপরেও রহমাতুল্লিল আলামিন নামাজ বাদ দেন না। আর মুমিন আজান শুনতেছো, একদল বান্দা পাগলের মতো মসজিদে দৌড়া আজান হয়ে গেল বৃষ্টির দিকেও তাকায় না, আর একদল কপাল পোড়া মুসলমান আজান শুনিয়া ডান হাতে বিড়ি টানে মসজিদ থেকে ভাগার জন্য অন্যদিকে দৌড়ায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ বড় দুর্বল, খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল। এই দুর্বল অবস্থায় বান্দা তুমি একা একা স্বয়ং সম্পূর্ণ হয়ে চলা যাবে না, সহযোগিতা লাগবে। হ্যাঁ, সবাই কথা বলেন লাগবে, এ কথায় সবাই একমত নি, সহযোগিতা লাগবে। এখন কার থেকে নিবা এটাও সিদ্ধান্ত নাও, আমার থিওরি মতে ভালো করে শুনে নাও, সিদ্ধান্ত ভালো করে জেনে নাও, সাহায্য তার থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে কোনো অভাব নাই, তিন নম্বরে কোনো স্বার্থ নাই। এইবার তাকায়া দেখো দুনিয়ার মানুষের মধ্যে পিছুটান আছে কি নাই, তাকায়া দেখবো সমস্ত মানুষ পিছুটানওয়ালা। আল্লাহর ওলি পারস্যের কবি কবিকুল সম্রাট আল্লামা শায়খ সাদান বলে, ঘর খেরের ঘর থেকে টিনের ঘরে আসলাম, এখানে শান্তি নাই, শান্তি হলো বিল্ডিং এর ভেতরে, আমার কপাল বড় খারাপ, টিনের ঘরের মধ্যে কোনো আরাম পাই না, কবে এক বিল্ডিং এর মালিক হয়ে যাব, বিল্ডিং এর মধ্যে কি মজা আছে দেখার জন্য চলে গেল। সকালবেলা গিয়া দেখে বিল্ডিং ওয়ালা পায়ের উপরে পাও ফেলে পত্রিকা পড়ে, আর ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা পান করে।
দামি মানুষ তো, এই জন্য দামি বিড়িটা ডান হাতে নিছে আর বাম হাতে চা। আসেনি এরম ভদ্রলোক? একটু ঘুরাইয়ে খাইলি তয়, হ্যাঁ, ডান হাতে চা পান করো, পানি পান করো, এটা রসুলের সুন্নত। বিড়ি পান করা কোন সুন্নত? হ্যাঁ, তো কি হবে এদের এই অশুনে? বয়ানে ঢুকার আগেও বিড়ি টানতে টানতে ঢুকছে চাচা মিয়া, ঢুকছে না শুধু ঢুকছে, ফাঁকে ফাঁকে যারা বাইরে রাস্তায় গিয়া চিপার ভিতরে বিড়ি টানে, অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, শুধু গাছের ফাঁকে দিয়ে আগুন দেখা যায়, আগুন। হ্যাঁ, তার মানে কি এখানে এক বিড়ি খোর মায়া বিড়ি টানে? আবার বয়ানের পরে মোনাজাত হয়ে যাবে, মোনাজাতের পরে একদল আসে কে রসুল রাস্তা দিয়া যাবে আর বিড়ি টানবে, আসেনি? এর এলাকার মুসলমান বলো বিড়ি পান করলে কতটা ন্যাক হয়? সব মোটেও নাই। আচ্ছা বাদ দিলাম সওয়াব, শারীরিক কোনো উপকার হয় নাকি বলো? চেহারায় নূর বাড়ে, টাটকা বান্দর হয়ে গেছে বান্দর, ঠোঁটগুলো লাল। হ্যাঁ, এর মুমিন বিড়ি পান করনেওয়ালার গোষ্ঠী, তোর ঠোঁট যতটুকু কালো এর থেকে তোর হাজার গুণ বেশি কালো হলো তোর কলিজা। ধূমপানে স্বাস্থ্যের উপকার কি লেখা? ধূমপান মৃত্যু ঘটায়, লেখা দেখিয়াও যারা ধূমপান করে এদের পরিচয় হলো এরা বাঙালি। এরাই বাঙালি যারা নিজের হাতে নিজের ক্ষতি করে, জেনে শুনে এরাই বাঙালি জাত। না হয় এই মৃত্যু ঘটানোর মতো একটা জিনিস বান্দা অহরহ টানতে পারত না, এর নবীর উম্মতের দল বেলনিয়ের মধ্যে বেলনিয়ের মালিক বারান্দায় বসে পায়ের উপরে পাও ফেলে বিড়ি টানে আর চা টানে। এক ভদ্রলোক গিয়া সালাম দিল, সালাম আলাইকুম, স্টাইল সালাম আলাইকুম, প্রথমেই বদদোয়া দিল যে তোমার উপরে ঠাডা বরুক। হাসেন বেটা, আইয়ে বিয়ে পাস করলি, ও বেহায়া, ও বেলাজা, ও বেশর্মা, যে আসসালামু আলাইকুম মুসলমানের বাচ্চা হয়ে শিখলি না, তোর কপালে ধিক্কার। যদি আইয়ে বিয়ে পাস করলি আসসালামু আলাইকুম এই শব্দটুকু শিখলি না, তোর কপালে ধিক্কার। তুই লজ্জা করা দরকার তোর মুসলমান দাবি করতে, সালামটা দিতে পারো না, সালাম দেয় সালাম আলাইকুম, এটা সালাম হইল, স্টাইল হইল। ইসলাম তো স্টাইল নয়, ইসলাম তো আদবওয়ালা এক ধর্ম। ভাইরা আমার সালাম দিছে, স্যারে কয় কি ব্যাপার? স্যার একটু দোয়ার লাগিয়েছি। দোয়া কি দোয়া? কা আপনার মতো শান্তিতে কেউ নাই, যেই তালে আপনি ডান হাতে বিড়ি টানেন, বাম হাতে চা টানেন, পায়ের উপরে পাও ফালায় পত্রিকা পড়েন, আমার মনে হয় জমিনের মধ্যে আপনার মতো শান্তিতে এই বিল্ডিং এর মধ্যে কেউ নাই। স্যার কয় 13 বার দোয়া নুসবর, কারণ এই জমিনের মধ্যে আমার মতো অশান্তিতে কেউ নাই। কয় কোন কি স্যার? কয় কেমনে বুঝাই? এই বিল্ডিং দেখো আমার, এই ঘরের মধ্যে 5-7টা সন্তান আছে আমার, দুঃখের কথা কি বলবো, এগুলো সব আমার না, সব হলো টাটকা হারামজাদা। কয় কারণ কি স্যার? কয় কারণ আর বলা যাবে না, এরে নবীর উম্মত। এজন্যই শায়খ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়ার সব কিছু দেওয়ার পরে বলবে আর একটা দুনিয়া পাইলে কতই না ভালো হইতো। হ্যাঁ, ধরা পড়ে দেখেন না কি তালে হোমানে ধরা পড়তেছে, দুনিয়া খাইয়া বয়া রয়েছে টের পায় নাই, আবার মাইক পাইলে বক্তব্য দেয় কেউ খাবে কেউ খাবে না, তা হবে না।
ভিতরে ভিতরে মনে কর সব আমি খাবো, কেউ পাবে না, ঠিক নি? আল্লাহর ধরা বড় কঠিন। জুলুমের বিচার জমিনের মধ্যেই হয়ে যায়। আল্লাহর বান্দা পাঁচতলা বিল্ডিং বানাইতে লাগছে, তোমার পাঁচ বছর, ভাঙতে লাগবে না তোমার এক মাসও। হয়তো খোদায় ভাঙবে, নাহলে দুর্নীতি দমনরা ভাঙবো, কথা বলেন না কেন? কারণ ওর ওই বিল্ডিং এর তলে সব চোখের পানি, মানুষের জুলুমের টাকা তুই ঢুকাইছ কলমের খোঁচায়, মানুষকে গালি দিয়েছ, মানুষের উপরে জুলুম করেছ, গরিবের চোখের পানি ফেলেছ, এই চোখের পানি বৃথা যাবে না, কখনো বৃথা যাবে না। চোখের এক একটা ফোঁটা পানির অনেক দাম, একদিন আগে আর পরে এর মূল্য দিতে হবে, মরার আগেই, মরার আগে ভরে না, ভরেন তো রিজার্ভ। ওখানে তো লঙ্গি সারা ফিডা, লঙ্গি আছে নি মানে ফিডা, লঙ্গি টঙ্গি নাই, ফিডাও বিসমিল্লা সারা ফিডা, কথা ঠিক না? পালাবার কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানি লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। বাহাদুর নমরুদদের থেকে বড় বাহাদুর কে আছে? কেউ কেমন বাহাদুর যে খোদারে মেরে ফলাই, রেডি হয়ে গেছে আল্লাহরই রাখবো না, একেবারে তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেছে, গুল্লি করে মেরে লাইব আল্লাহরে। সেই নমরুদদের আল্লাহ সাইজ করলেন, বিশাল বাহিনী লাগছে, একটা অসুস্থ, সুস্থ না অসুস্থ, আর সাথে জুতা মোবারক, ঠিক না? জুতার লাগে বাড়ি খাইলি মাথা ঠান্ডা। নমরুদ কয় কি ডাক্তার দেখাইলি রে ওজিরের দল, কোন ডাক্তার আমার রোগ ভালো করতে পারলো না, মশায় নাকের ভিতরে ঢুকে খালি মিস কল দেয়, মাথা গরম হয়ে যায়, মাথার তালু ছিদ্র হয়ে যায়, মনে হয় যেন সাত আসমানের গজব আমি নমরুদের উপর, কত হালুয়া খাওয়াইলি মিস কল তো বন্ধ করতে পারলি না, আজকে জুতার সাথে মোলাকাত হয় আমার মিস কল কেমন যেন একটু বন্ধ হচ্ছে, আবার একটু বাড়ি মার, দেখে যত বাড়ি মারে ততই মাথা ঠান্ডা থাকে, বলে এই বাড়ি মারার জন্য তো কর্মচারী আলাদা রাখো, একজন আলাদা কর্মচারী রাখছে, তোর বেতন বাড়ায় দেব, তুই খালি জুতার বাড়ি দিবি, যত জোরে দিবি তত বেতন বেশি, একজন কয়েকদিন জুতার বাড়ি দেওয়ার পরে বলে নমরুদ বাদশা যাহাবো না, আমার কি ঘুম নাই, চব্বিশ ঘন্টায় ডিউটি পালন করা আমার সম্ভব না, কয় তাহলে আর একজন ল, দুইজনে শিডিউল ভাগ করিয়া করিয়া অর্ধেক তুই আর অর্ধেক জুতার বাড়ি বন্ধ করা যাবে না, কত বড় সান কপাল হইলে পায়ের জুতা কপালে লাগে, এটা কপালের ব্যাপার, সবার কপালেরই লাগে না। হ্যাঁ, আমেরিকার ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো, কা ডোন্ট মাইন্ড, আমি কিছুই মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার, কেসা বেহায়া বেলাজা হইলে জুতা খাইয়াও বলে ভালোই আছি, কিচ্ছু মনে করি, আর এত দামি ব্যক্তিদের কপালে যখন জুতা লাগে মোবারক না কইলো তার হক আদায় হয় না। কোথায় গেল কারুন, কোথায় নমরুদ, কই সাদ্দাত, কই ফিরাউন? আজকে ফেরাউনের লাশটা মিশর জমিনের মধ্যে আল্লাহ রেখে দিলেন বেঈমানদের শিক্ষা দেওয়ার জন্য, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর,
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব, আরো মহাব্বতে বলেন ডাক দেন রব্বুনাল্লাহ, আরো মহাব্বতে বলেন রব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম কে আমাদের রব? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবি, এই কথার উপরে জিন্দেগিটা পরিচালনা করবি, তোদের কোনো ভয় নাই দুনিয়া তো আখেরাতেও, আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব, বেহেশতা যাকে আজারে না বাসো কাছে রাবা কাছে কারে না বাসো, এরে নবীর উম্মতের বাল তার থেকেই সাহায্য চাও যার তিনটা দুর্বলতা নাই, এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বরে স্বার্থ নাই, দুনিয়াতে যার দিয়ে তাকাও সব পিছুটানওয়ালা, নিজের পেটটা ভরার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, স্ত্রীর চিন্তা, প্রতিবেশী আত্মীয় স্বজনের চিন্তা, এতগুলো চিন্তা নিয়ে তো তোমার আমার আশা পূরণ করতে কখনো পারবে না পারবে? অভাব অভাব অভাব, এত টাকা এত বাড়ি এত গাড়ি আর পুরো অভাব, অভাব পুরে না, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও বলে আরো দাও আরো দাও, কত লাগবে এইবার র‍্যাবের বেতের বাড়িতে টের পাবি আর তোর কত আশা আছে, এরে নবীর উম্মতের দল দুনিয়ার খুব বল ভাইয়া তুমি বাঁচতে পারবা না, এরে নবীর উম্মত অল্পতে সন্তুষ্ট থাকো এর মধ্যে বরকত অনেক বেশি, এরে নবীর উম্মতের দল দুনিয়ার সবাই অভাবী, পীর আউলিয়ার অভাবী না, একজনে গাট্টি মাথা নিয়ে বাবার দরবারে যায়, কোথায় কেন যাও বলে দোয়া করবেন ধনী হওয়ার জন্য যাই, কিভাবে বলে বাবাই যদি একটু নজর দেয় ধনী হয়ে যাব, আমি জিজ্ঞাসা করি বাবা তুই জানুনি তোর বাপ টাটকা ফকিরনি, মুড়িদেরটা খাইয়া নিজের পেট মোবারকের তিমি মাছ বানাইছে, তিমি মাছ আছেনি মুড়িদেরটা খাইয়া না, কথা বলেন না কেন, ও মুড়িদের ধনী বানাইব কোন সময়, মুড়িদেরটা খাইয়া পেট এখন তিমি মাছ হয়ে গেছে, বসলে দাঁড়াতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, টাটকা অলস হয়ে গেছে, মুড়িদেরটা খাইয়া বাড়ি গাড়ি করে বিল্ডিং করে এখন রুম বিক্রি করে, বলে একটা রুম নিবি বেহেশতের টিকিট পেয়ে যাবি, সব ফকিন্নির দল কেউ ধনী না, ধনী কে? ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়্যুল হামীদ,
তাওয়াক্কুল মিকুনি হার সবহশাগম মিরসানাব রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসোজা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন ওরে মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর অভাব নাই। দুনিয়ার সবাই পিছুটানওয়ালা, আল্লাহর পিছুটান নাই। দুনিয়ার সবাই হলো স্বার্থপর, স্বার্থ ছাড়া আছে নাকি কেউ? তাকায় দেখেন স্বার্থের টানে নিজের আপন মা বাবা সন্তান রে জবাই করে করেনি, আবার সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্বার্থপর। এই জমিনে স্বার্থ ছাড়া কেউ নাই, একমাত্র স্বার্থ নাই আমার আল্লাহ। আল্লাহর পিছুটান নাই, আল্লাহর অভাব নাই, আল্লাহর স্বার্থ নাই। অতএব তুমি যদি কারো থেকে সাহায্য পেতে চাও, এই তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নিবাত্তেই তিন দুর্বলতা নাই কার? অতএব সাহায্য যদি পেতে চাও, কোনো ব্যাংকার কোনো আশা আর কোনো সুদের দরজা নয়, একমাত্র দরজা হলো রব্বুল আলামিনের দরওয়াজা। আল্লাহর দরজা চব্বিশ ঘন্টা খোলা, নদীর মধ্যে বইয়া যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ জবাব দিবেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম। রাতের বেলা দরজা খোলা, দিনের বেলা দরজা খোলা, যখন ডাক দিবি তখন দরজা খোলা। আর দুনিয়াওয়ালাদের দেখবা মাসকে মাস দরজায় তালা লাগানো, দিছে পাঁচ হাজার টাকা দিবে দিবে বলিয়া খালি ঘুরায় ঘুরায় কালকে আসো কালকে আসো, কালকে কালকে শেষই হয় না। এরকম দেড় মাস ঘুরতে ঘুরতে জুতা এক জোড়া ক্ষয় হয়ে গেল, পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য আমারে কত ঘুরানটা ঘুরাইলো। এবার চেয়ারম্যান সাহেবের পিএস মোবারক এসে বলতেছে তুমি চাইছো কত? পাঁচ হাজার। এইবার চেয়ারম্যান সাহেব দিছে মাত্র তিন হাজার। এইবার টাকা চানেওয়ালা বান্দার হাতে আসতে আসতে মাঝখানে বরকতি হাতে খাইছে দুই হাজার, হাতে আইয়া পড়লো কত? এক হাজার। এইবার টাকা নিয়ে কান্দে না চাওয়াই আমার ভালো ছিল। দুনিয়ার মানুষ দরজা মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে খুলে না। আল্লাহ বলেন আমার দরজা অল টাইম খোলা, দুনিয়াওয়ালারা চাইলে বেজার আর আমি আল্লাহ না চাইলে বেজার। কারণ দুনিয়াওয়ালারা কেন বেজার? কারণ ওর নিজের পেট ভরে না, আর একজনের পেট ভরবে কি করে? আর আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আমি আল্লাহর আদরের বান্দা বানাইছি। বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। তাহলে সাহায্য কার থেকে চাবো? কেমনে চাবো? বিড়িওয়ালা মুখ নিয়া? আল্লাহ তাও বলেন ইস্তাইনু বিসাবরি ওয়াসসালা, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে লাগবে নামাজ। আল্লাহ থেকে সাহায্য পেতে হলে দুইটা জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। ধৈর্য এমন একটি দামি সম্পদের নাম, আল্লাহ বলেন হাশরের ময়দান আমি ধৈর্য ধারণকারীদের বলবো বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব ধৈর্য ধারণকারীরা জান্নাতে যাও। ধৈর্য নাই নামাজের তো খবরই নাই, কেমন বাতপার কয় হুজুর নামাজ না পড়লে কি হবে? দিল আমগো বড় পরিষ্কার, নামাজ না পড়লো তবে ঈমান ঠিক আছে, দিল পরিষ্কার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর রসুল বলেন এই জমিনে সব থেকে বড় চোর যারা নামাজ পড়ে না তারা বড় চোর, এদের মতো বড় চোর আর নাই। হাসরের দিনেই চোরের বিচার হবে, আগে নামাজ চোরের বিচার। এরে এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার সব দরজা বন্ধ করে দাও, আল্লাহ পাকের দরওয়াজার দিকে তাকাও। আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই
গুনাহ করতে 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 এখন পাপ বাতি হয়ে গেছে। একদিন রাতের বেলা বিছানায় অস্ত্র পিস্তল রাখিয়া ফ্রেশ হইয়া যখন বালিশে মাথা লাগাইল, হঠাৎ টেনশন আসলো অন্তরের মধ্যে, জীবনে করলাম কি? আমার ডানে বন্ধু বামে বন্ধু সবাই এক এক করে বিদায় হলো, এবার আমার পালা। এই পিস্তল দিয়া কত মায়ের সামনে সন্তানের হত্যা করেছি, মা পাও দরিয়া কানছিল আর বলছিল তুই আমার ছেলের মতো আমার ছেলেটারে মারিস না। আমি জীবনে করলাম কি? এমন কোন ভালো কাজ তো করতে পারি নাই। আল্লাহর বান্দার মাথা গরম হয়ে গেল, আমার তো উপায় নাই। এই ভাবনায় ভাবনায় ফজরের আজান হয়ে গেল, ঘুমার আসে না। আল্লাহর বান্দার এমন চিন্তায় পড়ে গেল, এখন আজান শুনিয়া বান্দা মসজিদে চললো নামাজ পড়বে। ইমাম সাহেব চিহ্নিত সন্ত্রাসীরে দেইখা ভয়, সন্ত্রাসীকা ইমাম সাহেব ভয় নাই। এতদিন আমার গরম মেজাজ ছিল, এখন আমি নরম মেজাজ নিয়ে আসছি তওবা করার জন্য। ইমাম সাহেব অজু বানাইয়া দিলেন, অজু সুন্দর করে শিখায় অজু করাইয়া দিলেন। নামাজ পড়ার পরে ইমাম তার কামরায় নিয়ে বলে, আল্লাহর বান্দা কি করতে চান? বলে আমি এই গুনাহ থেকে বাঁচতে চাই। মানুষ আমারে গালি দেয়, বরদোয়া করে, সন্ত্রাসী বলে গালি দেয়। আমি যদি মরে যাই আমার এই অভিশাপ আমার সন্তানের উপরে পড়বে, মানুষ সবাই আমার সন্তানের গালি দিবে, এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহর বান্দা কয়, বান্দা ইমাম সাহেব কয় তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। বলে কেমনে? বলে ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমান আইসা বান্দারে ডাকেন, ওই সময় বান্দা যা চাইবে আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে যান। তুমি ভোর রাতে ঘরের অন্ধকারের মধ্যে আল্লাহর কাছে কান্না করতে থাকো। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে আল্লাহর বান্দা গুনার কথা স্মরণ করে কান্নার আওয়াজ, বড় রাতে কান্না, ঘরের মধ্যে কেউ ঘুমাতে পারে না, কান্না আর এমন জোশ উঠে গেল, হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ, ও বান্দা কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না। বিবি সাহেবা ডাক দিয়া কয়, স্বামী আমার আওয়াজ আসলো, তোমার নাম নাকি জাহান্নামের খাতায়, আর কান্না করে কি লাভ? আল্লাহর বান্দা বলে, বিবি ইমাম সাহেব বলছে তো এই দরজা ছাড়া আর দরওয়াজা নাই, বলো তুমি আমাকে আর কোনো দরওয়াজা আছে নাকি কান্না করার? বলে নাই নাই। আল্লাহর বান্দা বলে তো দরজা যেহেতু একটা, এই দরজা আমি ছাড়বো না, আমার কান্না করা বন্ধ করব না। আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না করবেন সেটা তার কুদরতি এখতিয়ার, আমার কান্না বন্ধ করা যাবে না। আল্লাহর বান্দা যখন আবার অজোর দ্বারায় কান্না শুরু করলেন, জীবনের গুনার কথা স্মরণ করে বলেন, আল্লাহ আমার মতো জালেম গুনাগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন। কিছুক্ষণ কান্নার পরে গাইবি আওয়াজ, ওরে গোলাম আর কাঁদবি না, তোর নামটা এখন জান্নাতি খাতায় লেখা হয়ে গেল। হার গরিবকে তো তৈয়ার হয়, জো না মাঙ্গে উসে তো বেজার হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। এ প্রাণের যুবক, আজকে তাকায় দেখো তোমার মতো যুবক, মনে করতেছো তুমি বলবা আমার মতো টুপিওয়ালা হতে পারবা না, না তোমাকে আমি একবারও বলবো না, তুমি আমার মতো টুপিওয়ালা ফাগরিওয়ালা হয়ে যাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটি পড়ো, যা পড়ো, যা চাকরি করো, করো ব্যবসা করো, করো যেই লাইনেই থাকো না কেন, পাঁচ বেলার নামাজ পড়, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক উক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার অন্তরকে ঘুমের ঘরে জিজ্ঞাসা করো, বালিশে মাথা লাগায় জিজ্ঞাসা করো তোমার অন্তরকে, বলো তুই কেন পারতেছ না, আসলে কপাল কি পুড়িয়া গেল নাকি? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই? তোমার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, নামাজ সময় নামাজ পড়ে, অভাব নাই? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, অভাব নাই? তুমি আমি কেন পারবো না রে বাবা, শয়তান তোমার অন্তর দখল করে নিয়েছে। আল্লাহর দরবারে তওবা করো হে মালিক।
ঠিক, জীবন চলে গেলে আর গুনাহের কাছেও যাব না। শয়তানের ধোকায় পড়ে আজ আমি জাহান্নামের দ্বার প্রান্তে হাজির হয়ে গেলাম। আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজওয়ালা দাড়িওয়ালা অভাব নাই। আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে অভাব নাই। আমি কেন পারবো না রে আল্লাহ? আমার কপাল বুঝি পুড়িয়া গেল, আজকে তওবার মজলিশ পেলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমি গুনাহগার হয়ে কবরে যাইলে আমার উপায় নাই, সমস্ত আল্লাহওয়ালারা এত আমল করিয়াও কান্না করেছেন কবরের আযাবের ভয়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের ভয়ে কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, আবু বকর সিদ্দিকের কান্নার আওয়াজ, হাজারো আউলিয়া কেরামের কান্নার আওয়াজ, অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে আল্লাহর বান্দা? তাদের তাহাজ্জুদ কাজা নাই, এশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, সাহাবায়ে কেরামের ব্যবসা বাণিজ্য চাকরি করার মাঝেও তারা আবার রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্না করেন, তেলাওয়াত করতেছেন। তাদের তুলনায় আমাদের এক কোটি ভাগের এক ভাগ আমল আমরা করি না। অতএব আমাদের কত কান্না দরকার, কত চিৎকার করা দরকার। অথচ কপাল এমন পোড়া পুরল, নিজের চোখেও পানি নাই, কেউ যদি কান্না করে তাও আমরা সহ্য করতে পারি না। অথচ দরকার ছিল নিজেও কান্নার চেষ্টা করা, আর যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নেওয়া। কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তাকায় দেখ, বিপদে পড়লে, মারাত্মক বিপদে পড়লে দেখছো নি, পুলিশে আসামি ছেলেরে ধইরা নিয়ে যায়, এমন মারাত্মক ফাঁসি হয়ে যাবে, এই দোষে বাবারেও দোষ ধরতেছে, বাবা নিজে বাঁচার জন্য বলে ছেলেরে আমি চিনি না। দুনিয়ার সামান্য বিপদে পড়িয়া সন্তান মা বাবাকে ভুলে যায়, মা বাবা সন্তানরে ভুলে যায়। আর কবরের আজাব, হাসরের আজাব যে কত কঠিন, ওই দিন কেউ কারো আপন হবে না রে বাবা। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম কেন, ঘাম কেন? আল্লাহর নবী বলেন এই সূর্য হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, একটা কথাও মিথ্যা না রে বাবা। আল্লাহর কোরআন যদি তোর অন্তর বলে সত্য, জাহান্নামের আজাব তাও কিন্তু সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে সত্য আজাব হবে, হাসরের ময়দানে আজাব হবে তাও সত্য। এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারবি না রে ভাই। আল্লাহর মহাব্বত নিয়ে বলি, পায়ে হাত রেখে বলি, তওবা কর, জাহান্নামের আজাব সহ্য করতে পারবা না রে আল্লাহর গোলাম। অন্তরে শয়তান বসে আছে, আল্লাহকে মহাব্বতে একা একা ডাকো, আল্লাহ আমারে বুঝি শয়তান দখল করেছে, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। সবাই আমার ডানে বামে কত বান্দা মোনাজাত করে, কান্না করে, আমার চোখে কেন পানি আসে না, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার মতো যুবক যদি নামাজি হয় আমি কেন পারবো না, আজকে থেকে তওবা করব, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, গলায় ছুরি আসবে মরে যাব তারপরও নবীর সুন্নত জবাই করব না। খাঁটি অন্তরে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ তাআলা সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের হাত আপনি নবীজির মহাব্বতে কবুল করে নেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবা করার মতো মজবুত হয়ে চলার মতো কুদরতিভাবে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।